আমাকে মারতে আসে, আমাকে মারতে আসে, বলে জায়গা দুটো ভাগ হবে, মাকে দেবে, মাকে দেখবে কি? মার ভাগটা যদি মা এখন বেঁচে গিয়ে যদি কোনোখানেও যায়, আশ্রমেও যায়, তাও তো মার হয়ে যাবে। তা মার জায়গাটা আমার নামে কেন পড়বে? তার জন্য আমি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, মাকে খেতে দেবে না, পড়তে দেবে না, পাড়ার লোক আছে তো, মাছ দূর করতে আসে, কোন দরকার যাচ্ছেন নাকি কারোর সাথে দেখা করতে? মাল আনতে? কি মাল? ও, আপনি সবজি ব্যবসা করেন? আচ্ছা আচ্ছা, কোথায় বাড়ি আপনার? গরুফাড়ি। ও আচ্ছা, এখান দিয়ে আপনার মানে মানে সহজ হয় আর কি? আচ্ছা আচ্ছা, বাড়ি থেকে কে আছে? আমি আর মা, আর একজন আছে, ও কথা বলি না আলাদা। আপনি আপনার মা আর একজন আছে বলতে আপনার দাদা? ও আলাদা, কথা বলি না। ও আপনাদের সাথে কথা বলে না? না। মাকে কে দেখে? আপনি? আমি। কেন, বড় দাদা দেখে না? না। আচ্ছা আচ্ছা, একসঙ্গেই থাকেন না আলাদা? আপনার কি মানে সমস্যা কোনো নাকি? আপনি দেখলাম যে আপনি মানে ঠিক করে মানে ভ্যানটা চালাচ্ছেন, মানে খুব অসুবিধা হচ্ছে? আচ্ছা আচ্ছা, সবজি বিক্রি করে আপনার সংসার চলে আর কি? আপনার তো নিজেরই চলাফেরা করতে অসুবিধা হয়, আপনি তাহলে কি করে করেন এগুলো? আরে মানে দেখেও আমার খুব খারাপ লাগছে আর কি। জায়গা নিয়ে সমস্যা ভাইয়ের সাথে? হ্যাঁ, তাই তো। আচ্ছা, সেটাও আপনাকে দিচ্ছে না? না, সেটা নিয়ে কি বললে আরো বেশি অসুবিধা। আচ্ছা আচ্ছা, ওর জন্য আপনাকে আর কি আপনার মাকে দেখতে হচ্ছে? না, মাকে মারতে আসে, আমাকে মারতে আসে, বলে জায়গা দুটো ভাগ হবে, মাকে দেবে, মাকে দেখবে। মার ভাগটা যদি মা এখন বেঁচে গিয়ে যদি কোনোখানেও যায়, আশ্রমেও যায়, তাও তো মার হয়ে যাবে। তো মার জায়গাটা আমার নামে কেন পড়বে? তার জন্য আমি। আচ্ছা আচ্ছা, মাকে খেতে দেবে না, পড়তে দেবে না, পাড়ার লোক আছে তো, মাছ মাছ দূর করতে আসে, কি সমস্ত ভাষা তোমাকে বলা যাবে না? মানে আপনার দাদা আপনার মাকেও আর আপনাকেও মারধর করতে আসে? আপনি বিয়ে সাথে করেননি? আচ্ছা আচ্ছা, মানে আমার দেখে খুবই খারাপ লাগলো, আপনি এইভাবে ভ্যান চালিয়ে আসছিলেন, মানে মানে খুবই কষ্ট হচ্ছিল আর কি দেখে, মানে আপনাকে স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে অসুবিধা হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার জন্য একটা শার্ট আছে, ঠিক আছে, এটা পরে দেখুন তো আপনার হয় কিনা, ফিটিংস হয় কিনা। হ্যাঁ, পরে দেখুন। করুন শার্টটা, হ্যাঁ দেখুন হয় কিনা। হয়ে যাবে তো, ফিটিংস হয়ে গেছে নাকি? বাহ, খুব সুন্দর ফিটিংস হয়েছে, ঠিক আছে, ভালো লাগছে আপনাকে। হ্যাঁ, আপনি পরবেন এটাকে না নিয়ে যাবেন? না না, ঠিক আছে, অসুবিধা নেই, আপনি নিয়ে যান, এখন তো আপনি একটু মাল টাল আনতে যাচ্ছেন, নোংরা টোংরা লেগে যাবে, ঠিক আছে না?
না না দাদা কোনো কোম্পানি না, এটা আমার নিজের তরফ থেকে আপনার জন্য মানে সামান্য একটু ভালোবাসা আর কি। ঠিক আছে, আপনার ভালো লাগছে তো শার্টটা, পছন্দ হয়েছে তো? আচ্ছা আচ্ছা, আপনি খুশি হয়েছেন তো? ঠিক আছে, আমার শুনে আপনার কথাগুলো মানে খুবই খারাপ লাগলো। আচ্ছা দাদা, তবে আসলাম, তবে ভালো থাকবেন, আপনিও সাবধানে থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, আর একদিন আপনার বাড়িতে যাব, গিয়ে চেষ্টা করবো আর কিছু সাহায্য করার জন্য, ঠিক আছে? এই একদিন সময় করে যাব। তো আমার কাছে এই শার্টটা ছিল, এর জন্য ভাবলাম যে আপনাকে মানে একটা সারপ্রাইজ দিলাম আর কি। আপনার ভালো লেগেছে তো? ঠিক আছে, ভালো থাকবেন, তবে আসছি।